গত বছরের এপ্রিলে পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে ক্ষমতা হারান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ চেয়ারম্যান ইমরান খান। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট, মেন্স, লেডিস এন্ড কিডস ওয়্যার, আর্ট বি স্মার্ট। সেই থেকে চলতি বছর নির্বাচনের আহ্বান জানিয়ে বিক্ষোভ ও বক্তৃতা দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ওপর চাপ অব্যাহত রেখেছেন তিনি। মাঝখানে তোষাখানা মামলায় ইমরানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। পাকিস্তান তেহরিকি ইনসাফ কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে 25 জনেরও বেশি নিরাপত্তা কর্মী আহত হন। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল 30 মার্চ পর্যন্ত আদালতের শুনানি পিছিয়ে দেন। জিও নিউজ জানায়, ইসলামাবাদ পুলিশ দায়ের করা এফআইআরে অন্তত 17 জন পিটিআই নেতার নাম রয়েছে। এফআইআরে বলা হয়েছে, পুলিশ চেকপোস্টে এবং বিচারিক কমপ্লেক্সের প্রধান ফটক ক্ষতিগ্রস্ত করেছে অভিযুক্তরা। এফআইআরে আরও বলা হয়, অগ্নিসংযোগ, পাথর নিক্ষেপ এবং বিচারিক কমপ্লেক্স ভবন ভাঙার দায়ে 18 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে 2টি পুলিশের গাড়ি এবং 7টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি স্টেশন হাউস অফিসারের গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। শনিবার আদালতে হাজিরা দিতে লাহোর থেকে ইসলামাবাদে আসেন ইমরান খান। তার সাথে ছিল সমর্থকদের একটি বহর। শুনানিতে যোগদানের জন্য তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই 10,000 সশস্ত্র পাঞ্জাব পুলিশ লাহোরে ইমরানের জামান পার্কের বাসভবন অভিযান চালিয়ে তার দলের কয়েক ডজন কর্মীকে গ্রেফতার করে। পুলিশ বাড়ির প্রধান ফটক ও দেয়াল ভেঙে তল্লাশি চালায়। জানা যায়, বাড়ির ভেতরে পুলিশ পিটিআই কর্মীদের প্রতিরোধের মুখে পড়লে ব্যাপক সংঘর্ষ হয়। লাহোরে পুলিশের অভিযানে প্রায় 10 জন আহত হয়েছে বলে জানা গেছে। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী রবিবার বলেছেন, ইমরানের বাসভবনে অবৈধ অভিযান এবং সহিংসতার সঙ্গে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে তাদের দল মামলা করবে। তিনি বলেন, যেভাবে পুলিশ ইমরান খানের বাসভবনে প্রবেশ করে লাহোর হাইকোর্টের সিদ্ধান্তকে অমান্য করেছে তা ভয়ঙ্কর। নিরপরাধ অনেক মানুষ পুলিশের নির্যাতনের শিকার হয়েছে। আদালতের আদেশ অমান্য করা ক্ষমার অযোগ্য অপরাধ জানিয়ে ফাওয়াদ চৌধুরী বলেন, হাইকোর্টের উচিত তার রায়কে সম্মান দেয়া। যেসব পুলিশ কর্মকর্তা বেআইনি অভিযান পরিচালনা করেছেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।